সবার ঘর থেকে উদ্ধার হলো বধুর ঝুলন্ত দেহ। মঙ্গলবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের চাঁচল থানার হজরতপুর উত্তরপাড়া এলাকায়। স্বামী সহ সতীনের বিরুদ্ধে থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়েছে মৃতার বাপের বাড়ির তরফে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত গৃহবধূর নাম পিঙ্কি প্রামাণিক, বয়স 30 বছর। কয়েক বছর আগে চাঁচল থানার হজরতপুরের বাসিন্দা রাজু প্রামাণিকের সাথে তার বিয়ে হয়। বর্তমানে তাদের দুটি কন্যা একটি পুত্র সন্তান রয়েছে। পরিবার সূত্রে জানা গেছে প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও কয়েক মাস আগে আরেকটি বিয়ে করেন রাজু প্রামাণিক, আর সেই বিয়ের পর থেকেই বিবাদ লেগেই থাকত সংসারে। গতকাল সন্ধ্যায় সেই বিবাদ চরমে ওঠে। মৃতার পরিবারের অভিযোগ, রাজু এবং দ্বিতীয় স্ত্রী প্রিয়া প্রামাণিক কটুকথা এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করত পিঙ্কিকে। তারপরে শোয়ার ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পিঙ্কি আত্মহত্যা করেনি, তাকে খুন করা হয়েছে। খুন করেছে তার স্বামী এবং সতীন বলে অভিযোগ পিঙ্কির বাপের বাড়ির সদস্যের। চাঁচল থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও পুলিশ জানিয়েছে মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হবে। রান্না করে আমি বলছি সেটা ভাতগুলো খেলে তিন দিন ভাত খাই নেবো, আমি ভাতটা খেলে বলছি না ভাত এখন খাবো না। আমার জিদ কেন ছোটটা বউটা আসলে এরকম হয়ে গেছে। আচ্ছা আপনার ছেলে কি দুটো বিয়ে? দুটো বিয়ে। প্রথম পক্ষের স্ত্রী কোনটা? এই যেটা মারা মারা গেল। কি নাম আপনার? পিঙ্কি প্রমাণ। কবে বিয়ে হয়েছিল? বিয়ে আর হয়ে গেল 12 বছর, 12-13 বছর বলছি, 9 মাস হয়ে গেল। কেন বিয়ে করলো, কি কারণে? ওইটা তো মাথাটা একটু ইতাল করতো তো ছেলের বছর না, মেয়েটাই বদমাস, মেয়েটাই এতানি করেছে। কোন মেয়ে? এই যে মেয়েটাকে দিয়েছে, এই মেয়েটা যাবো রেঞ্জারাস মেয়ে। আচ্ছা কি নাম মেয়েটার? মেয়েটার প্রিয়া প্রমাণিক। কোথায় বাড়ি ওর? বাড়ি কলকাতা বসিরহাট। আচ্ছা নেটে নেটে বিয়ে করেছে, মানে ইন্টারনেটের মাধ্যমে প্রেম। মৃত্যুর জন্য কে দায়ী? এই মেয়েটা দায়ী। কে? দ্বিতীয় পক্ষের স্ত্রী? প্রিয়া। প্রিয়া কোন হয়েছে ঘটনাটা? এটা কালকে 4টার দিকে হয়েছে, আমি ফোন করেছি। আচ্ছা বলছি আপনার বোন কেন ফাঁসি লাগালো, কি কারণে? কি কারণে? ওই যে একটা বিয়ে করেছিল, সবাই কি অত্যাচার। কে বিয়ে করেছিল? রাজু করেছিল একটু বিয়ে, মানে আপনার জামাই? হ্যাঁ। আচ্ছা তো কবে বিয়ে করে ও? 1 বছর হলো। তো ও যে বিয়ে করেছে আপনারা জানতেন না? জানতাম, দুবার চারবার করে বিয়ে করেছে, ওখানে লোকজন বসে বিচারও হয়েছে। আচ্ছা তারপরে? তারপরে ওরা বললো যে ঠিক আছে, সমাজের লোক বললো ঠিক আছে, তোমাদের কোনো ঝামেলাই হবে না। ওকে ঠিক আছে চলে ঝামেলা না, তো ঠিক আছে। তারপরে শুনতে পাচ্ছি কি মারা গেছে। তো বলছি ওই যার সাথে দ্বিতীয় বিয়ে হয়েছিল তার স্ত্রী, মানে স্ত্রী কি এখানেই ছিল? হ্যাঁ এখানেই ছিল। তো ওদের সাথে কি অশান্তি হতো? অশান্তি তো আগে হতো। তো বলছি কি মনে হচ্ছে, ওকে কি খুন করা হয়েছে না সে আত্মহত্যা করেছে? আমার তো মনে হয় কি খুন করা গেছে, আর উপর বলা যাবে কি হয়েছে এখন দেখবো তাহলে। তো আপনারা কি থানায় খুনের অভিযোগ করেছেন? হ্যাঁ খুনের অভিযোগ করেছি। কি চাইছেন আপনারা? আমরা শাস্তি চাচ্ছি। মালদা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।